हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल झुमा सिंपल। नतुन एक ब्लगे तुम्हारे जिन अनेक अनेक स्वागत अनेक भलोबाशा। तो कैमन आशो तुम्हारा सबाई? आशा करी सबाई खूब खूब भलो आो और खूब भलो आची। और देखते ही पाच सकाल सकाल बैरिए गेसि। तो कोथाय जाच्छी सेटा होच्छे कोविड वैक्सीन दीते द्वितीय डोज और कि देखो कि परिमाण लाइन होयेछे। तो आमी एसे ही आबार फिरे जाच्छी रास्तार दिके साइकेलटा ठीक जगह रखते। बाबा बोलो नाले केउ चुरी करे निये जाबे। तो ये आमी आबार जाच्छी। आर तो देखो कि परिमाण लाइन, एटा आर कि महिलादेर लाइन आर पुरुषदेर माने छेलेदेर लाइन आर कि ओई साइडे। तो ये देखो बाबा एसे आर कि लाइन दियेछिलो 8টার দিকে। তার জন্য একটু আগে হয়েছে। আর দেখতেই পাচ্ছো কত পরিমাণ লাইন। বাবা এখনো আর কি দাঁড়িয়ে আছে সেখানে। আর পেছনে দেখছো ওটা মামি, তো মামির মুখটা দেখাইনি। আর এটা হচ্ছে আমার দিদা আর কি। তো আমি অনেকটা পেছনে পড়েছিলাম, তো দিদাকে দেখে আর কি দিদা বাবা বললো যে কোথায় আমি, তা আমাকে আগে নিয়ে আসতে। তার জন্য আগে এসেছি একটু। দিদার পেছনে ছিলাম আমি, সরি দিদার আগে ছিলাম। তো বাবা আর কি সাইকেলটা এনে অনেকটা দূরে রেখেছি, যেহেতু অনেক দেরি হবে বাড়ি যেতে। তার জন্য বাবা সাইকেলটা এনে আমার সামনে রাখছে আর কি মাঠটাই, যাতে দেখতে পারি। সরকারি সাইকেল, কেউ নেবে না যদিও, তবুও সিটটা আর কি লাগিয়েছি, তার জন্য একটু মায়া লাগে। তো বাবা সাইকেলটা এনে ওখানে রেখে দিয়েছে আর বাবা চলে গেছে। দেখতে পাচ্ছ লাইন এত পরিমাণ, যার কারণে সবাই পড়ে যাচ্ছে। আর একজন মহিলা পড়ে গেছে, তো একটু মোটা মানুষ, তো গলুম হলুক, খুব ব্যথা পেয়েছিল। তো ঝগড়াও হচ্ছে ভীষণ পরিমাণে, মানে এক একজন কী বলতো সকাল থেকে এসে লাইন দিয়ে না, এবার এক একজন করে পাশে এসে দাঁড়াচ্ছে, আর কারো চেনা পরিচিত থাকলে পাশে ঢুকিয়ে দিচ্ছে বলে এসো এখানে দাঁড়াও। তো এর জন্য আর কি গণ্ডগোল হচ্ছে, আর এইটুকু জায়গায় আর কি বেশি গণ্ডগোল হয়েছে। তো লাস্টের দিকে পুলিশ এসেছিলো, পঞ্চায়েতে এসে বলছিলো যে এরকম করলে ভ্যাকসিন দেওয়া হবে না। তো ওটা হচ্ছে দিদা আর কে, যে সবুজ চাদর পরা। তো দিদা এদের সাথে এসেছিলো, দিদাদের বাড়ির ওখান থেকে। তো সে পড়ে গেছে আর কি। খারাপ লাগছিল খুব যে এরা মানে এত সকাল সকাল লাইন দিয়ে এসেও এত পেছনে পড়েছে, আর পেছনের লোক আগে এসে সব ঢুকে যাচ্ছে। আর এই লাইন আমি সত্যি জীবনে প্রথম এত লাইন দিয়েছি, কোনোদিন এত লাইন দিইনি আমি। এই যে দেখো পঞ্চায়েত এসেছিলো, এসে বলছিলো যে এরকম করলে কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে না আর দেবো না, এসব বলছিলো। তো তাও শুনছিল না, তাও গণ্ডগোল হচ্ছিলো। আর আমি দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ নীল কালার, তো এই ঘরটার এখানে ছিলাম। আর এই যে দেখো ঠেলাঠেলি করতে করতে মানে সেই পেছনে চলে গেছি, মেইন রোডে চলে গেছি আর কি। কী অবস্থা, মানে কি বলবো আর, আজ লাইন দিয়েও ভ্যাকসিন নিতে হচ্ছে, ভাবা যায়। দেখো কতটা দূর চলে এসছে, ওই ঘরটা কিন্তু নেই, নীল ঘরটা অনেকটা পিছিয়ে গেছি। দেখতে পাচ্ছ যে আগে আরও কত লোকজন আছে, পেছনেও আরও লোক আছে, কিন্তু পেছনটা দেখাইনি, পেছনে অনেক লোক ছিল। এত লোকজন বাবা, মানে একটা মেলাতেও মনে হয় এত লোক হয় না। এই যে দেখো এই যে নীল চাদর পরা একজন মহিলা এসছে, এই মহিলাটাও এখানে ছিল না, ওই কে একজন ডাকলো তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এরকম করে করে না আরও অনেকটা পিছিয়ে গেছি। তো আমি এসেছিলাম আর কি 9টার দিকে মনে হয়, যাই হোক আমার টাইমটা মনে নেই, আমি মনে হয় 9টার দিকে এসেছিলাম। আর বাড়িতে গেছি আমি 12:30টার দিকে। তো দেখো কতটা পিছিয়ে গেছে, ওই যে একটুখানি দেখা যাচ্ছে নীল সেই মানে অঞ্চল আর কি যেখানে দিচ্ছে ভ্যাকসিনটা, তো সেখান থেকে এতটা পিছিয়ে গেছি। এরা কথা শুনছে না। এই যে আমি দিদার আগে ছিলাম, আর ওই পেছনের ওই মহিলাটা, আমি যত ক্যামেরাটা সরিয়ে নিচ্ছি ওই মহিলাটা তত মাথা বাড়িয়ে দিচ্ছে ক্যামেরায় দেখানোর জন্য। তো যাই হোক আর কিছু বলিনি, ওনাকেও একটু দেখিয়েছি। আর এখানে কী আছে বলতো, এই যে মহিলাটা যাচ্ছে একটা বাচ্চা কোলে নিয়ে, তো এখানে বলছে যে কোনো বাচ্চা যদি থাকে কারো মার সাথে তাহলে তাকে আগে দিয়ে দিচ্ছে। এবার ছোটো ছোটো বাচ্চাদেরকেও এরা নিয়ে এসে আগে আগে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো পুলিশ এসেছিলো, আবার কথা শুনছিল না কেউ, ভীষণ গণ্ডগোল করছিল, ঝামেলা করছিল। তো রোজই নাকি পুলিশ আসে, মাও যেদিন আগের দিন গেছিলো তো মাও বলছিলো নাকি সেদিনও পুলিশ এসেছিলো, তো আজও এসছে। এই যে চার পাঁচজন পুলিশকে দেখেছি আর কি, এখন কতজন এসছে সেটা আমি জানি না। এই যে দুজন যাচ্ছে, আরও দুজন ওই রাস্তার ওখানে দাঁড়িয়েছিল। আর পেছন দিকে তো আরও প্রচণ্ড পরিমাণে লাইন। এই সব বাচ্চাদের কোলে করে নিয়ে এসে দাঁড়িয়েছে, এরা সব আগে নেওয়ার ধান্দা, আগে নিয়েও গেছে অনেকে। আর সে এতক্ষণ ধরে এই যে গেটের মুখে এসেছে, এই যে আর দেখো সামনে আরও কত লোকজন রয়েছে। তো অবশেষে আমার দেওয়া হয়ে গেছে। আর পেছনে তো দেখালামই যে আরও কত লোক ছিল। তো এই যে স্কুলটা, এটা তো আগেও একদিন দেখিয়েছি, ফার্স্ট ডোজ যেদিন দিতে এসেছিলাম, তো এই স্কুলটাই পড়েছি আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। আর আমি বাড়ির দিকে চলে যাচ্ছি,
আর হাতটা আজকে দেওয়ার সাথে সাথে আমার ভীষণ ব্যথা করছিল, জানি না কী হবে। আর এটা হচ্ছে আমি ভিডিও যেদিন আপলোড করব তো সেটা হচ্ছে পরের দিন, যেদিন ভ্যাকসিন নিয়েছি তার পর দিন ভীষণ হাতে ব্যথা হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে চারি ভাটা আর কি, তো চারি পোড়াচ্ছে হয়তো, ধোয়া বেরোচ্ছে যেহেতু, তো এখানে আর কি দুটো চারি ভাটা আছে, এই যে একটা রেখে গেলাম আর একটা দেখো সামনে পড়বে। আর এখানে ধান কেটেছে হয়তো, তার জন্য জায়গাটা খুব সুন্দর লাগছে, গ্রাম্য পরিবেশ। এই যে এটা হচ্ছে আর একটা চারি ভাটা, তো এই দুটো আর কি। তো গ্রামের পরিবেশটা খুব সুন্দর, আর যেহেতু 12টা সাড়ে 12টা বেজে গেছে আমার, তো ওই মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালোই লাগছিল গায়ে, ঠান্ডা ঠান্ডা। সর্ষে চাষ করেছে আর কি, সর্ষে ফুল কি সুন্দর লাগছে, পুরো সারা মাঠ জুড়ে হলুদ। এই জায়গাটা সব থেকে সুন্দর লাগছে আমার, দারুণ সুন্দর লাগছে, তাই না বলো? কমেন্টস করে জানিও কিন্তু একটু। দেখো পুরো হলুদ আর হলুদ, সবুজ হালকা। তো এই পর্যন্ত কি শেষ করেছিলাম আর ভিডিও করি না। এই যে দেখছো একটা প্যান্ডেল করা, তো এখানে আমাদের এখানে নামযজ্ঞ হবে 64 প্রহর, তো সেই নামযজ্ঞর প্যান্ডেল করেছে। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, তো প্যান্ডেল করেছে এই বৃহস্পতিবার থেকে হয়তো শুরু, আজকে বুধবার, কালকে থেকে হয়তো শুরু। তো এই যে প্যান্ডেল, চলো বাড়ি গিয়ে কথা বলছি, এসো তোমরা সবাই এই নামযজ্ঞ শুনতে। তো ক্লাবটার নাম হচ্ছে ছাত্র সংঘ, এই যে ক্লাব হচ্ছে এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি, তো যাওয়ার সময় কিছু বলিনি তোমাদের যে বা আমি যাচ্ছি বা কিছু, ডাইরেক্ট আমি রাস্তায় চলে গেছি। তারপর আর কি যাওয়ার সময় কোনো ভিডিও করিনি, আসার সময় একটু করেছিলাম, আর ওখানে গিয়ে অনেক লাইন হয়েছিল তো সেগুলো একটু দিয়েছিলাম। তো লাইনটা সবটুকু দেখো, কেউ স্কিপ করে দেখো না, মজার কিছু জিনিস আছে। আর ভ্যাকসিন দিয়েছে, আমার হাতটা একটু একটু ভার ভার লাগছে আর ব্যথা লাগছে, জানি না কী হবে। তো প্রথমবার দিয়েছি আর কি, তখন কিছু হয়নি, আর এই যে এখন দ্বিতীয়বার দিলাম, দ্বিতীয় ডোজটা, তো জানি না এখন কিভাবে, দেখো কীভাবে দিয়েছে। প্রথমে আমার রক্ত বেরিয়ে গিয়েছিল আর কি, এখানটা আর কি দেখা যাচ্ছে না, এই যে তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আর আমি বেশ অনেকদিন হয়ে গেছে একটু লং ভিডিও দিচ্ছি না, কারণ ভিডিও করতে পারছি না তার জন্য। তো যাই হোক, কি আর বলবো, কিছু বলার নেই, শুধু রাস্তাটা একটু দেখিয়েছি, সেই একই রাস্তা, আর লাইনটা দেখেছি। তো লাইনটা দেখো, কেউ স্কিপ না করে, তো লাইনটায় কিছু মজার জিনিস আছে দেখতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু বলছি না, আর কবে ভিডিও দেব সেটাও বলতে পারছি না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, যাতে কিনা আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।